বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো অফিশিয়াল কোনো অফার পাইনি। অথচ বিসিবির একাধিক কর্মকর্তা বিভিন্ন সময় বলেছেন আমিনুল ইসলাম বুলবুলকে কাজ করার আমন্ত্রণ জানানো হয়েছে, তার কাছ থেকেই আশানুরূপ সাড়া মেলেনি কখনো। কিন্তু অ্যাডিলেডে বুলবুলের কণ্ঠে ভিন্ন সুর, জাতীয় দল এমনকি বিসিবির কোনো দলের সঙ্গেই কাজের প্রস্তাব নাকি পাননি সাবেক অধিনায়ক। আমাকে অফার করা হয়েছিল বিপিএল এর, প্রত্যেক বছরই বিপিএল এর দুটো তিনটে দল থেকে অফার পাই, ঢাকা প্রিমিয়ার লিগের দল থেকে অফার পাই, বাট অ্যাজ এ বিসিবির কোনো অফার পাইনি, বিসিবির কোনো অফার কখনো পাইনি। চিটাগাং এর জন্য বিপিএল এ কোচিং করার, ন্যাশনাল টিমের কথা বলছি, না না জাতীয় দলে, আমি কখনো জাতীয় দলে আমার কোনো, আই ডোন্ট নো কি রোলের জন্য, যদি বলে থাকে একটা তো রোল থাকবে যে জাতীয় দলে ফিজিও আছে, ট্রেনার আছে, ব্যাটিং কোচ আছে, বোলিং কোচ আছে, হেড কোচ আছে, তো আমি এই ধরনের কোনো অফার কখনো পাইনি। আইসিসির সহযোগী দেশগুলোর ক্রিকেট কাঠামোর উন্নয়নে কাজ করছে আমিনুল ইসলাম বুলবুল, তবে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হবার আকাঙ্ক্ষা তার বহু দিনের। আমি এখন আইসিসিতে এখন ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি, আইসিসিতে আমি এখন কোচ ট্রেনিং এডুকেশন লিড করছি, এখন হাই পারফরমেন্স করছি। সো বাংলাদেশ ক্রিকেটেই সবগুলোই দরকার হয়, তো ইটস নট অনলি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট কোচ হতে হবে, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে এনি সুইটেবল পোস্টে যদি আমাকে সুযোগ দেওয়া হয়, আমি অফিশিয়ালি বলছি আই উড লাভ টু টেক দ্যাট টু সার্ভ মাই কান্ট্রি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি, 150 থেকে 5 রান দূরে থাকতে আউট হন সে ম্যাচে। এবারের বিশ্বকাপে বাংলাদেশও ভারতের কাছে হেরেছে ওই 5 রানের ব্যবধানে, যা কষ্ট দিয়েছে বুলবুলকেও। তবে সার্বিকভাবে টি-20তে দলের দুর্দশা সবচেয়ে বেশি পীড়া দেয় তাকে। টেস্ট ক্রিকেট প্রায় 200 বছর পরে শুরু করেছি আমরা, 50 ওভার ক্রিকেটের ওডিআই স্ট্যাটাস পেয়েছি 1997-98 দিকে, কিন্তু টি-20 ক্রিকেট কিন্তু বিশ্বব্যাপী একসাথে আমরা শুরু করেছি। সো এখানে কোনো এক্সকিউজ নেই, অবভিয়াসলি আমরা বেশ পিছিয়ে আছি, আমরা র্যাঙ্কিংয়ে বেশ কিছুদিন আফগানিস্তানের পিছিয়ে ছিলাম। সো এর মূল কারণ যেটা আমার কাছে মনে হয় যে উই নিড টু প্লে মোর ডোমেস্টিক কম্পিটিটিভ টি-20 ক্রিকেট, আর এই ফরম্যাটটা একটু অন্যরকম ফরম্যাট, এখানে পাওয়ার দরকার হয়, এখানে মোর ফিটনেসের জায়গায় একটু কাজ করা উচিত। সো এই টি-20 ক্রিকেটের কিছু স্পেশালাইজড বা নিউক্লিয়াস ক্রিকেটার আমাদের তৈরি করা উচিত, অ্যান্ড আমরা এই মুহূর্তে আমি বলবো যে ওয়ে বিহাইন্ড, আমাদের অনেক কাজ করার জায়গা আছে। সাবেক অধিনায়কের মতে আরও বেশি জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে বিসিবিতে। মাকসুম আলম খান, সময় সংবাদ, অ্যাডিলেড, অস্ট্রেলিয়া।